হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মার্ক সবুজ, ডিটেলিং ফ্রম মোটরসাইকেলিস্ট। এখন এই মুহূর্তে কোথায় আছি তা বলবো, তার আগে আপনার আকাশটা দেখাই। নীল আকাশ, সবে নিরুত্তর। যদি তুমি বলো এই যে পিছন দিয়ে স্পিডবোট যাচ্ছে, এই যে এখন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঘোলারচর। ঘোলারচরটা হচ্ছে শাহপরীর দ্বীপ, মানে টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ গ্রামের একদম অবশিষ্ট ডান পাশে, একদম শেষ সীমানায়। এই যে আমরা এখানে আছি, আর ওই যে দেখা যাচ্ছে মিয়ানমার, এখানে দুই নদীর সঙ্গমস্থল, সরি এখানে হচ্ছে বঙ্গোপসাগর এবং নাফ নদীর সঙ্গমস্থল। ওই সাইডটা দিয়ে নাফ নদী গেছে, আর এই দিকে বঙ্গোপসাগর, আর এই সাইডটা সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে চলে গেছে। আর আমরা আরেকটা জিনিস দেখি আপনাদেরকে, ওই যে দূরে একটা জেটি ঘাট দেখতে পাচ্ছেন, তো ওই জেটি ঘাটটা হচ্ছে শাহপরীর জেটি ঘাট, দক্ষিণ গ্রামের পরে যেটা, এটা টেকনাফ মিয়ানমার জেটি ঘাট না, যেটা আপনার টেকনাফে আছে। তো এখানে অনেককে মাছ ধরতেছে, তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমার ভিডিও তো দেখবেন, আমার আরও ভিডিও প্রকাশ হয়েছে এই ব্যাপারে, যে তারা কীভাবে মাছ ধরে বা কীভাবে কী হয় তাদের সাথে কথাবার্তা বলি। তো আমি একটু হাইটা হাইটা যাই, আমাদের এলাকার অঞ্চলের এই অঞ্চলের তিনজন স্থানীয় ভাইদের সাথে কথা বলি, তারা কীভাবে মাছ আহরণ করে কী না করে একটু কথাবার্তা বলি, আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে আমাদের মুরব্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল ভাই, যারা আছেন কেমন আছেন আপনারা? ভালো আছেন? কি অবস্থা আপনাদের বাড়ি? কি এখানেই না? এই মাছ ধরে কি আপনাদের জীবনযাত্রা চলে? এই মাছ কি করেন আপনারা, বিক্রি করেন বাজারে? ওইখান থেকে শুটকি হয় বা যারা খাওয়ার কাম তারা খায়? এটা কোনো শুটকি, এটা কোনো শুটকি হয় না। হ্যাঁ এটা শুটকি না, এটা এমনি রান্না করে খায়। এটা রান্না করে খায়? আচ্ছা আচ্ছা। যাক, আজকে কি আপনারা মাত্র আসছেন মনে হয়? মাত্র আসছেন, তাই মাছ মনে হয় এখনো পান নাই, নাহলে মাছ একটু দেখাইতাম। মাছ পাইতে সময় লাগে যেখানে। যাক ধন্যবাদ আপনাদেরকে, আসলে আমরা দেখতে আসি আপনাদের জীবনযাত্রা কেমন, আমরা তো থাকি দূরে, যে অঞ্চল কেমন। এটা তো মিয়ানমার না? মিয়ানমার। যাক এখন তো গুলি টুলি করে না ওরা? গুলি করে? গুলি তো করে, প্রতিদিনই গুলি করে। মিয়ানমার কি প্রতিদিনই গুলি করে? মানুষ নাই, মাইলা ফাটাই ফেলানো দরকার। আচ্ছা যাক গা, সমস্যা নাই। এই যে আরেক মুরব্বী বসে আছে, মুরব্বী আছেন কেমন? আছেন কেমন? হ্যাঁ এটা তো আপনি চাচি না? এটা আমরা জানি, চাচি মারা গেছিল আমরা জানি। আমি বিয়ে সাথে এটা করবেন নাকি? হ্যাঁ এই চাচাই বিয়ে করবো একটা, রহমান ভাই চাচাই বিয়ে করবো, চাচার বিয়ে করাই দেবো। বউ সামু মানে এই বউ চান, ভালো আছেন না? যাক মাছ আল্লাহ দান, এইটাই। যাক দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। হ্যাঁ এই যে আমাদের আরো একজন আছে, মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা খুব শান্তিতে আছেন, মাছ ধরেন, খান দান শেষ, আর আমরা অনেক ঝামেলায় থাকি। ঢাকা শহরে ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই না? যাক দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া। হ্যাঁ হ্যাঁ বাজান দোয়া করেন। যাক আমরা আসলে এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ওয়েট করব, আর যেহেতু সূর্য প্রচন্ড, আপনাদের কি বলবো, ওই যে আমাদের বাইকগুলো এখানে অবস্থান করতেছে, যে যার মতো ভিডিও করতেছে, ভালো লাগবে আপনারা ঘোলারচর আসলে। আপনারা শুধুমাত্র সাবরং জিরো কিলোমিটার এসে যায়েন না, বা শাহপরীর দ্বীপে এসে চলে যায়েন না, আপনারা ঘোলারচর আসেন, ঘোলারচর দেখবেন দক্ষিণ গ্রামের মাথায়। বাইক নামাইতে খুব কষ্ট, ভয়াবহ কষ্ট হয়েছে, তেলাকার লোকেরা ধাক্কায় নামাই দিচ্ছে, ওখানে একটা মাছের বাজার জমে, আড়ত জমে, ওদেরকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, ওরা নেয় নাই, আপনারা আমাদের মেহমান। অনেক ভালো টেকনাফের লোকজন, অনেক ভালো। আই লাভ টেকনাফ, আই লাভ শাহপুরীর দ্বীপ, দক্ষিণ গ্রাম, এই অঞ্চলে যারা আমার ভিডিও দেখবেন টেকনাফ শাহপুরীর, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমার দেশের অংশ, আমার বাংলাদেশের অংশ। আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ আমার জন্মভূমি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।